হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএম সেশন। দিস ইজ মলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি যা ডিসাইড করেছি ফার্স্টেই বলে দিই যে আমার চ্যানেলের মধ্যে দিয়ে ইংলিশ অনার্স, পিজি ইন ইংলিশ, এফইজি ফার্স্ট ইয়ার যেটা থাকবে, এছাড়া এইচএস স্পেশাল, এই টপিকের ওপর আমি আমার চ্যানেলে অনলাইন ক্লাস করাবো। অলরেডি শুরু করে দিয়েছি, আজকে হিস্ট্রি অনার্স শুরু, আজ হিস্ট্রি অনার্স জানাশোনা করবো। অলরেডি এফইজি ক্লাস শুরু করে দিয়েছি, ইংলিশ অনার্স ক্লাস শুরু করে দিয়েছি, পিজি নিয়েও চেষ্টা করছি খুব শীঘ্রই আসার, কারণ পিজির অতটা করে ইন্টারেস্টে জাগাচ্ছে না, তার জন্য আমি দেরি করছি একটু, বাকি চেষ্টা করবো। আর সাথে থাকবে মোটিভেশনাল কিছু ভিডিও, যেটা অলরেডি দিচ্ছি, হাউ টু স্টাডি ইংলিশ ইন ইংলিশ অনার্স, কী করে পড়াশোনা করতে হয়, কোচিং সার্কিট করে পড়াশোনা করতে হয়, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তো আজকে দেখে নাও যে হিস্ট্রি অনার্সের ফার্স্ট পেপারের কিছু একটা প্রশ্ন, আমি এই প্রশ্নটা আমি আমার সাজেশনে দিয়েছিলাম। তো ফার্স্টেই বলে দিই যে আমার সাজেশনে যা যা দিয়েছি সেগুলি আমি তোমাদের অনলাইনের উপর দিয়ে এই ইউটিউবের মধ্যে দিয়ে বুঝিয়ে দেবো। ফার্স্ট দেখো, তোমাদের প্রশ্নটার মান কিন্তু 20 মার্কস, এটা মাথায় রাখতে হবে, 20 মার্কস। এবার চেষ্টা করবে যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার যদি 20 মার্কস, মানে 20 মার্কসের প্রশ্ন বলছি, পর প্রশ্ন যেহেতু 20 মার্কস, অ্যাটলিস্ট 15 পয়েন্ট, মানে 15খানা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে অ্যাটলিস্ট। কারণ এখন কি হয়ে গেছে, ম্যাক্সিমাম ডিপেন্ড করছে পয়েন্টের উপর। পয়েন্ট থাকলে কিন্তু নাম্বার কিন্তু এসে যায়, তাই বলবো পয়েন্টগুলো ঠিকঠাক দাও, আর ভেতরে দু চার লাইন লেখো, কোনো অসুবিধা নেই, দু চার লাইন লেখো, কিন্তু পয়েন্টগুলো খুব যত্ন সহকারে দাও, তাতে কি হয় নাম্বার কিন্তু অনেকটাই বেড়ে আসে। এখন আমি হরপা সভ্যতার কারণ, আমি ফার্স্ট যেটা দিচ্ছি হরপা সভ্যতার কারণ, এর উপর আমি 15টা পয়েন্ট রেডি করেছি। যেমন দেখো, 1 নম্বর আছে ভূমিকা, 2 নম্বর আছে ভূপ্রকৃতির পরিবর্তন, 3 নম্বর ভূমিকম্প, 4 নম্বর বন্যা, 5 নম্বর সিন্ধু নদের গতিপথ, 6 নম্বর রক্ষণশীলতা, 7 নম্বর বনাঞ্চল ধ্বংস, 8 নম্বর গৃহযুদ্ধ, 9 নম্বর বহিরাক্রমণ, কৃষি ব্যবস্থার অবনতি, জলবায়ু পরিবর্তন, সংস্কৃতির বন্ধুত্বতা অবনিষ্ক্রমণ, নেক্সট পয়েন্ট সাম্প্রদায়িক গবেষণা, মন্তব্য। এই টোটাল 15খানা পয়েন্ট দিচ্ছি, এর উপর দিয়ে কয়েকটা লাইন, 2-4টে লাইন করে তোমাকে ডিসক্রাইব করতে হবে। তোমরা যখন এই এতগুলো পয়েন্ট 2-4টে লাইন করে ডিসক্রাইব করলে অলমোস্ট 3-4 পাতা চলে যাবে তোমাদের হাতে লেখায়। তাই বলবো যত্ন সহকারে পয়েন্টগুলো দাও, পয়েন্ট ছাড়া কিন্তু ভালো রেজাল্ট আসবে না। কারণ নর্মাল লিখে গেলে নাম্বার পাবে, কোনো সন্দেহ নেই, কিন্তু পয়েন্টে বেশি আকর্ষণ করবে। তো পয়েন্ট আমি বলবো পয়েন্ট বেশি করে দাও, আলোচনা করো, তাহলে পরীক্ষার এক্সামে তোমাদের নাম্বার তুলতে অনেক ইজি হবে। নাম্বার তোলার ক্ষেত্রে আমি বলবো পয়েন্টগুলো ভালো করে দাও। বাকি আজ এই ফার্স্ট ক্লাস শুরু করলাম, ফার্স্ট অনলাইন ক্লাস শুরু করলাম, এটুকুই বলার ছিল যে পয়েন্টগুলো ভালো করে দাও। বাকি যদি কোনো আরও কোনো সাবজেক্টের কোনো মানে আর কোনো বিষয়ের টপিকের উপর যদি পয়েন্ট লাগে আমাকে বলে দিও, আমি নেক্সট আস্তে আস্তে দিয়ে দেবো। তার আনাতে নেক্সট আস্তে আস্তে আনার চেষ্টা করছি আরও কিছু ভিডিও। তো তোমরা আমাকে আমি বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, কমেন্টে জানিও যে কী কী লাগছে, কী আরও কিছু যদি লাগে আমাকে কমেন্টে জানিও, তাহলে নেক্সট আমি ওই বিষয়ের উপর আসতে পারবো। তো এটুকুই বলা ছিল, উইশ ইউ অল দ্য বেস্ট, গিভ ইউর বেস্ট 20%। থ্যাংক ইউ।